তো তোমাদের কেমন লাগলো আমাদের মানে নাটকটা? নাটকটা হচ্ছে মডার্ন বৌমা ভার্সেস ওল্ড শাশুড়ি। বৌমা, হ্যাঁ কি মা? তা কখন উঠবে? ঘুম কি ভাঙে না বুঝি? সকালের কত কাজ বাজ পড়ে আছে, তা কখন করবে শুনি? এত কাজ সারাদিন, তুমি কি শুয়ে শুয়ে সারাদিন ফোনই দেখে যাবে নাকি? ঘুম কি ভাঙছে না? সকাল হয়েছে, এখন সকাল 9টা বাজে বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, চলুন আপনি, যাচ্ছি আমি। সারাদিন তো শুধু ফোন নিয়ে শুয়ে থাকো, কাজ বাজ তো কিছু করতে পারো বুঝি? কাজ বাজ তো করার কোনো বালাই নাই, তা হ্যাঁ বাবা মা কিছু শেখায়নি বুঝি, তা রান্না বান্নাটাও তো করতে পারো, তা সেটাও তো পারবা না, আবার মুখে বড় বড় কথা। এই যে শুনুন, একদম বাবা মা তুলে কথা বলবেন না আমার, আমার বাবা মা যথেষ্ট ভালো বুঝলেন, আমার বাবা মাকে দেখতে হবে না, আপনার বাবা মাকে দেখুন গা, যান না হলে আমাকে দিয়ে কাজ করান, আপনি তো কাজগুলো করতে পারেন। আমার বাবা মা তো কিছুই শেখায়নি, তাহলে আমাকে বলছেন? আমার বাবা মা অনেক কিছু শিখিয়েছে, আমি যেমন কত পার্টি করে বেড়াতাম, কত সুন্দর কি সুন্দর কি সুন্দর পার্টি করে বেড়াতাম, কত সুন্দর সুন্দর। আর এখন কাজ করো, সোনমাঝো আর রান্না করো, যত সব বাজে মহিলা একটা, পারুন তো আপনি করুন না, যান বিরক্তি করবে। এই যে বৌমা, আমার বাবা মা তোমার বাবা মায়ের মতো নয়, আমাকে সব কাজকর্ম শিখিয়েছে ছোট থেকে। হ্যাঁ যত সব ঢং কোথাকা থেকে এসেছে, কাকে যে নিয়ে এসেছে খোকা কে জানে, গা জ্বলে যায়। একটু যে সকালবেলা উঠে শান্তি করে খবরের কাগজ পড়বো তাও আর হয় না, শুধু ঝামেলা আর ঝগড়া, ঝামেলা আর ঝগড়া, যত সব। একটু শান্তি করে ফোনটা দেখতে দিন, বাজে বকেন না সকাল থেকে। আপনি খবরের কাগজ পড়ছেন, খবরের কাগজ পড়ুন, আমার দিকে মন দিতে হবে না। এই যে বাজে বৌমা, সকাল থেকে উঠে না ঝগড়া করো না, তোমার সাথে আমি ঝগড়া করতে করতে বেহাল হয়ে পড়ব। দাঁড়াও, তোমার শুধু সকাল হলেই ঝগড়া করার, খোকা ঘুম থেকে উঠুক, খোকা উঠলেই আমি সব নালিশ করব, সাথে সারাক্ষণ ঝগড়া করো এটাই বলবো, খোকা উঠুক ঘুম থেকে, আজকে তোমার একটা হেস্তনেস্ত। এই যে শাশুড়ি মা, আপনার ছেলেকে যদি কিছু বলেছেন তাহলে কিন্তু আপনার খবর আমি কিন্তু সব বলে দেবো বাবাকে। হ্যাঁ কি বলবে তুমি, কি বলবে? ওই যে আপনি প্রত্যেক দিন বাবার পকেট থেকে, বাবার পকেটের জামা থেকে টাকা চুরি করেন, ওই কথাটা আমি বলে দেবো বাবাকে। আপনি ঠিক করুন যে আপনি আপনার ছেলেকে বলবেন কি বলবেন না, যান যান আমার নালিশ করুন, গা যান যান যান, খুব মজা। আরে না না বৌমা, আমি তোমার সাথে মজা করছিলাম গো, আমি কি তোমার সাথে ঝগড়া করতে পারি? আমি তো তোমার খুব মিষ্টি শাশুড়ি মা। আরে শাশুড়ি মা, আপনি তো ভালোই মজা করতে পারেন, বেশ ঠিক আছে আপনি যান গিয়ে ঘরগুলো একটু মুছে ফেলি, যান। কি বললে তুমি, আমাকে কিছু বললে? ও আমি ঘরগুলো মুছবো? হ্যাঁ মা, আপনি ঘর মুছবেন, না হলে বাবাকে গিয়ে বলে দেব আমি যে আপনার সব চুরির কথা, বলে দিব, বলে দিচ্ছি, বলে দিলাম, বলে দিলাম, বলে দিলাম, বাবা বাবা। না বৌমা, আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি বুঝতে পারছো না? বেশ মা যান, বাজে কথা না বকে ঘরটা গিয়ে মুছে ফেল। আমি যাচ্ছি যাচ্ছি, আমাকে হায়রে, আমাকে খাটিয়ে মেরে ফেললো আমার এই বদমাশ বৌমাটা। মা কিছু বললেন বুঝি? তো খিচ্ছে মেরি ফটো, 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 প্রিয়া। তুমি লাইট নিয়ে কি করছো বুঝি? ফোন নিয়ে ফটো ফটো খিচ ফটো ফটো, এটা আবার কি হচ্ছে বুঝি? আমি তো আবার এই ফোন নিয়ে কিছুই বুঝি না, তুমি আবার এসব কি করছো? দেখে যত ন্যাকাম দেখে আমার গা শুদ্ধ জ্বলে গেল, এরকম বৌমা পেয়ে আমার কপাল একদম পুড়ে গেল। হাই মি পরম 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 সুন্দরী, সে সে পেরি তলক দেতা হম সব সুন্দর সে পেরি।
এখনকার এই স্টাইল নাকি বৌমাদের যত স্বপ্ন খেয়েছো বুঝি বাইরে যে ফুষ্টি নষ্টি করে এসেছো নাকি ওই ওই পাটির নাকি বলে ওইখানকার ছেলেগুলোর সাথে ফুষ্টি নষ্টি করে এলো নাকি আমি আর পারছি না এই বৌমা নিয়ে খোকা তুই একটা ব্যবস্থা কর এর সাথে ডিভোর্স করে দে ডিভোর্স নালে ডিভোর্স করে দে আর হবে না এই বৌমা নিয়ে আমি আর পারছি না কাজ কর্ম পারে না শুধু সারাদিন টিকটকার না ফিকটকার কি বলে ওই করছে কোনো সময় ডান্স থেই থেই করে নাচছে কোনো সময় আবার পার্টি না ফার্টি কি বলে ওই করতে যাচ্ছে আবার কোনো সময় ইয়ে খেতে যাচ্ছে খোকা আমি আর পারবো না এবার তুই একটা ব্যবস্থা কর ডিভোর্স করে দে হাই তো তোমাদের কেমন লাগলো আমাদের মানে নাটকটা নাটকটা হচ্ছে মডার্ন বৌমা ভার্সাস ওল্ড শাশুড়ি ঠিক আছে ওল্ড শাশুড়ি আর মডার্ন বৌমা মানে শাশুড়ি ভার্সাস বৌমা ঠিক আছে এরকম একটা নাটক করলাম তো ওখানে মানে শাশুড়ি আর বৌমার কিছু কথোপকথন হলো তোমরা তো দেখতেই পেলে আর সাথে লাস্টে এখন টিকটকার বৌমা ডান্সার বৌমা আর পার্টি মানে পার্টিতে এখন পার্টি জাতিতে যাচ্ছে বৌমার আর মডার্ন বৌমা তো পার্টিতে যাবেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলতো এটা সবাইকে মজা দেওয়ার জন্য এখনকার শাশুড়ি মারা খুবই ভালো সব বৌমাদেরকে নিজেদের নিজের বৌমার মতো মানে নিজের মেয়ের মতো ভালোবাসে আমার শাশুড়ি মা যেমন আমি সেরকমটাই বললাম আর তোমরাও সবাই কমেন্ট করে জানাবে তোমাদের শাশুড়ি মা কেমন আর কি বলতো তোমরা সবাইকে হাসানোর জন্য ভিডিওটা করেছি আগের দিনও তাই হাসানোর মজা দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছি আজকেও তাই মজা দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছি জাস্ট ফানি 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 শুধুমাত্র হাসি দেওয়ার জন্য বড় বড় করে হাসবে তোমরা আর আর আমাকে বলবে দিদি ভাই খুব হাসলাম খুব হাসলাম এটা হচ্ছে আমার পাওয়ারের চশমা সেটা শাশুড়ির পাটে পড়েছিলাম মানে শাশুড়ির অভিনয় করাতে আমার চশমাটা পড়েছিলাম এটা আমার অরিজিনাল পাওয়ারের চশমা আমি কোনো সময় তোমাদের সামনে চশমা পরে আসি না কেমন একটা লজ্জা লজ্জা লাগে আগে খুব আগে চশমা পরতাম যখন পড়াশোনা করতাম আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি চশমাটা তুলে দিয়েছি আলমারির মাথার উপরে আর তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে টাটা আবার নেক্সট দিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে শুধু হাসি হাসাবার জন্য তো চলো টাটা বাই আর কেমন লাগলো শাশুড়ি আর বৌমার অভিনয়টা সেটা যেন অবশ্যই কমেন্ট করে জানাবে শাশুড়ি হলি কই পাউডার মারলি না তাই তো ভুলে গিয়েছি আমিও ভুলে গিয়েছি আর কি বলতো শাশুড়ির চুল টুল পাকেনি কাঁচাই আছে স্ট্রেট আছে কোনো ব্যাপার নাই বৌমা শাশুড়ি একই ব্যাপার চুলটা একটু সাদা করতে হতো এটা আমার ভুল হয়ে গেছে তো ঠিক আছে তোমরা তো আমার ফ্যামিলি তোমাদের কাছে যা করবো সেটাই তোমাদের ভালো মানে ভালো লাগবে জানি তো চলো তো যাবা দেখো আমি কেমন সিঁদুর পরেছি দেখো একদম আর আমার চুলটা সাদা করা হয়নি গো ভুলে গেছে একদম তো চলো বাই টাটা বাই
আর বন্ধুরা কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা করা হয়নি, জাস্ট তোমাদেরকে হাসানোর জন্য, তোমাদেরকে মজা দেওয়ার জন্য ভিডিওটা করা হয়েছে। আর তোমরা কেউ বাজে কমেন্ট করো না, মানে যে এরকম শাশুড়ি এরকম ন্যাকাম করে হ্যান ত্যান, এটা সবাইকে হাসানোর জন্য, ঠিক আছে? কাউকে উদ্দেশ্য করে করিনি, আগের দিনও কাউকে উদ্দেশ্য করে করিনি, আজকেও করিনি, কারণ আমার মাও শাশুড়ি, আমার আমার শাশুড়ির মাও শাশুড়ি, আমার জেঠিমাও একদিন শাশুড়ি হবে, আমার ঠাকুমাও শাশুড়ি, তো তারা কি সবাই এরকম? মোটেও নয়, এটা জাস্ট তোমাদেরকে হাসানোর জন্য। তো চলো।